আর কবে দেখা হবে জানি না, আর কিছু হবে না, কিছু হবে না। Hey guys, good morning. আজকে আমার লাইফে খুবই ইম্পর্টেন্ট একটা দিন। কি বলবো, সব ছেলেরা মেয়েরা চায় যে আজকের দিনটা তাদের জীবনে আসুক। যারা কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছে, যারা চাকরি বাকরির জন্য পড়াশুনো করছে, সবাই চায় আজকের দিনটা তাদের জীবনে আসুক। তো বলেই দিই, আজকে আমার জয়নিং। সত্যি কথা বলতে কি, সারা রাত ধরে ঘুমাতে পারিনি যে কখন বেরোবো, কখন যাবো, কখন বেডিং পত্র রেডি করবো। কালকে রাত্রির 12টার সময় ফোন করে বলছি কালকে তোমাদের জয়নিং, চলে আসতে হবে। তো সকালবেলা তাও অনেক কষ্ট করে রেডি হলাম, অনেক কষ্ট করে জিনিসপত্র গুছালাম। তো সারা জীবন বাড়িতেই ছিলাম, এই 25 বছর পর্যন্ত, কি বলবো, কোনো দিন বাড়ি ছেড়ে থাকিনি। হার্ডলি যখন টুরে যেতাম 10 দিন 15 দিন, তো এর থেকে কোনো দিন বেশি বাড়ি বাইরে থাকিনি। বাট এবার মনে হচ্ছে যে প্রায় 6 মাস তো ট্রেনিং চলবে, কি বুঝতে পারছি না দিন কী করে বাড়ির থেকে দূরে থাকবো। আর এটা আমার বাড়ি, অনেকেই জানে ভাবে আমি খুব বড় লোক, না সেরকমটা নয়। আমি একটা গরিব ফ্যামিলিতে বিলং করি, আর সেখান দিয়ে একটা সরকারি চাকরি পাওয়া মানে একটা সত্যি কথা খুব ইসি ব্যাপার, আর কী বলবো। তো চলো আগে বেডিং পত্রগুলো বের করে নিই, নাহলে লেট হয়ে যাবে এরপরে বেরোতে, ঠিক আছে? তো চলো আগে বেডিং পত্রগুলো বের করে নিই। চলো, দুইবার ট্যুরের মতনই করে লাগেজ পত্র গুছিয়েছি, সেরকম বড় ব্যাগ। বাট আজকে একটু অন্যরকম ট্যুর, আজকে লাইফের একটা অন্যরকম ট্যুর। এরকম ট্যুর হয়তো তোমরা চাইলে করতে পারবে, কিন্তু একটু পড়াশোনা করতে হবে, একটু খাটাখাটি করতে হবে। 2-3 বছর সব কিছু, যত লাইফের এনজয় সব ভুলে যেতে হবে, তাহলে হয়তো তোমরা একদিন এরকম দিন পাবে, হাল ছাড়বে না। আজকে দিনটা আর কবে দেখা হবে জানি না, আরে কিছু হবে না, কিছু হবে না, কিছু হবে না, কান্না করে লাভ নেই। কি হয়েছে, আরে কান্না করার মতো কিছু হয় না, আরে কি হয়েছে, আমি আছি তো, গাড়িটা মনে হয় চালানো হবে না, ভেবেছিলাম গাড়িটা নিয়ে ডিউটিতে যাবো, বাট সেটা সম্ভব না, কারণ ডিউটিটা অনেক দূরে পড়েছে। তাও যদি সম্ভব হয় তবু গাড়িটা নিয়ে যাবো। চলো, লাগেজ পত্র সব চলে এসছে, চল এটা নিয়ে চলে যাও। ঘুমটাই নষ্ট করে দিলাম, চেষ্টা করবো, রাস্তা মধ্যে গাড়ি এসে দাঁড়িয়ে বুঝতে পারছি, চলে গেলাম। তো যাচ্ছি এখন,
মারা কাকিরা দিদিরা আসছে পিছনে পিছনে, তো বুঝতে পারছি না বাড়ি আদৌ কবে ফিরবো, মানে কিভাবে বোঝাবো এই ফিলিংসটা, না তোমাদের বলে বোঝাতে পারবো না যদি না তোমরা এই ফিলিংসটা নিজে এক্সপিরিয়েন্স করছো। তো চেষ্টা করতে হবে, তোমরাও আশা করছি এরকম দিন একটা পাবে। তো চলো, আমাদের রাস্তায় গাড়ি চলে এসছে, অলরেডি লেট, আমি একটু লেট, সবাই চলে এসছে গাড়ি নিয়ে। চলো তাই রাস্তায় চলে যাই, আর ওরা অনেকক্ষণ দাঁড়িয়ে বোরিং ফিল করবে। আর আমাকে এরা ছাড়তে এসে আর এক টিমের সাথে ঝামেলা হয়ে গেছে। চলে এসছে গাড়ি, আবারে চলো বেরিয়ে যাই, আর যাই না কবে এখানে আসতে পারবো, সত্যি খুব মনটা খারাপ লাগে, কিছু করার নেই। তো চলো লেট না করে বেরিয়ে চলে যাই, সবাই আমাদের দাঁড়িয়ে আছে, চলো বুঝতে পারবো না কখন কি থাকবি কিরকম অবস্থা। ফোন তো কথার পর কিন্তু ফোন করিস, ঠিক মতো পৌঁছায় তো ভাই, টুম্পের কাছে একটা ফোন করে নিস। হ্যালো, আমরা এখন বেরিয়ে পড়েছি, আর আমার সাথে আজকে আছে দেবু ভাই, নিজের কোশেন, আর এই কোশেন আমি নাম জানি না, তোর নাম জানি আচ্ছা, আর এখানে একটা দাদা আছে যাই, আর আজকে আমার সাথে নিয়ে যাচ্ছে অখিলদা, চলো। আর এখানে প্রায় এক ঘন্টা মতো লাগবে আমাদের যেতে, আর কী বলবো কিছু বলার মতো ভাষা নেই, মনটা খুব খারাপ লাগছে, বাবা মারে ছেড়ে প্রথমবার এতদিন করে যাচ্ছি, সবারই মনটা খারাপ লাগছে, সবাই আমার সেম সিচুয়েশানে আছে, কিন্তু কিছু করার নেই, এটাই আমাদের লাইফ, ছেলেদের লাইফটা একটু টাফ হয়, কিন্তু কী আর বলবো, একদিন একদিন যেতেই হবে কোনো না কোনো কাজে। তো তাও থ্যাংক গড আমরা একটা সরকারি জব পেয়েছি, বাবা মা একটা অ্যাটলিস্ট ভরসা দিতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক বড়। চলো ভিডিওটা এখানে এন্ড করছি, যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, আর ট্রেনিংয়ের ব্লগ পেতে হলে আর ফ্রি ব্লগ পেতে হলে সাবস্ক্রাইব করে রাখো, এরপরে পুরো ফুল ট্রেনিংয়ের ব্লগ আসবে, জয়েনিংয়ের ভিডিও আসবে, চলো টাটা।